করেন ঠিক সময় এসে গেছে। আর কতক্ষণ সরে থাকবো? বেশ বলেছিস, আর কতক্ষণ সরে থাকবো ঠিক বলেছিস। বলছিলাম যে মইমবউর কাছ থেকে পাকোয়াজটা আনা হয়েছে? না, ও এনে কাজ নেই। তবে থাক, ওলারে খালি গলায় সে গানখানা কানা। না না, খালি গলায় কেন নরেন? তুমি এটা নাও, এটা নিয়ে গান গা। তাই গা গালারে সে গানখানা গা গা। Bye.
আজ শোভাবাজারে ঠাকুর অধরের বাড়িতে আসিয়াছে। বাইশে অগ্রহায়ণ কৃষ্ণা চতুর্থী তিথি শনিবার। অধর ডেপুটি ম্যাজিস্ট্রেট, তার চলন বলনে সাহেবিয়ানা লেগেই আছে। সে এখন পুরোদস্ত সাহেব, আমরা উপস্থিত হওয়ার কিছুকাল পরেই আরেকজন ওখানে উপস্থিত হলেন, তিনি আর কেউ নন, শ্রী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আমাদের বসিয়ে দেখে অধর কোথায় গেল বলো দেখিনি। সত্যি তো অধর আমাদের নিজেদের বাড়িতে বসিয়ে দেখে কোথায় গেল? ও হ্যাঁ মনে পড়েছে, ঠাকুর অধর একজনকে আনতে গেছে। সে কি গো? হ্যাঁ শ্রী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে আনতে গেছে। সে আবার কে গা? উনি আসুন, ইনি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ইনি অনেক বইটাই লিখেছেন, এখনো লিখছেন, ইনি আপনাকে দর্শন করতে এসেছেন। হ্যাঁ বঙ্কিমচন্দ্র, তুমি আবার কার ভাবে বাঁকা গো? আর বলবেন না, ওই জুতোর চোটে, তাও আবার ওই সাহেবের জুতো বলে কথা। তা বেশ বলেছ, বেশ বলেছ। শ্রীকৃষ্ণ বঙ্কিম হয়েছিলেন শ্রীমতীর প্রেমের ত্রিভঙ্গ। প্রেমিকার প্রেমে ত্রিভঙ্গ বলেন কি? তবে যে দেখি ওই পাশাপাশি দাঁড়িয়ে আছেন। ওই তো সার কথা গো, ওই তো সার কথা। শ্রীকৃষ্ণ পুরুষ আর শ্রীমতী তার শক্তি, আত্মাশক্তি গো, আত্মাশক্তি। পুরুষ এবং প্রকৃতি এর কোনো ভেদ নেই গো। তাই তো শ্রীমতী পায়ে নূপুর পড়েছেন, শ্রীকৃষ্ণ পায়ে নূপুর পড়েছেন। I don't understand what this man is telling. I got to justify it. হ্যালো মাস্টার, এরা ইংরেজিতে ফরফর করে কি বলছে বলো দেখি। আগে এই সব ব্যাপারে একটু আধটু কথাবার্তা বলছিল, কৃষ্ণ রূপ ব্যাখ্যার কথা। একটা কথা মনে পড়ে গেল, নাপি তেলো কামাতে, ভদ্রলোককে কামাচ্ছে তখন তার লেগে গেল, সে তখন বলে উঠল ড্যাম, নাপি তখন আস্তিন গুটিয়ে চলে যাবে তখন বলল ড্যাম কথার মানে কি, আমাকে এক্ষুনি বলতে হবে, এক্ষুনি বলতে হবে। তখন ভদ্রলোক বললে আরে বাপু তুই কামাতে এসছিস কামা, দেখিস বাবা যেন লেগে না যায়। তা বাপু তো ড্যাম কথাটার মানে কি, তোর দরকার কি না? তখন নাপিত বলল ড্যাম কথা যদি ভালো হয় তাহলে আমি ড্যাম, আমার বাবা ড্যাম, আমার 14 পুরুষ ড্যাম, আর ড্যাম কথা যদি খারাপ হয় তুই ড্যাম, তোর বাবা ড্যাম, 14 পুরুষ ড্যাম, ড্যাম ড্যাম ড্যাম। আপনি তো বেশ কথা বলেন, তা আপনার এইসব কথা লোককে শোনাবার জন্যে প্রচার কর্ম চাই তো, আপনি প্রচার করেন না কেন? সে তো অভিমানের কথা গো, মানুষ তো ক্ষুদ্র জীব, তিনি চন্দ্র সূর্য সৃষ্টি করেছেন, তিনি প্রচার করলেই তো প্রচার হবে। তুমি বকছো, এ তো দুদিন লোকে শুনবে, জানার ইচ্ছা হলে তবেই তো প্রচার হবে, তবেই তো লোকশিক্ষে হয়। আমরা হলাম ক্ষুদ্র জীব, আমরা এসব কিছুই বুঝি না,